বলিউডে তার ক্যারিয়ারের শুরুতেই নাকি শাহরুখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। শোনা যায় শাহরুখের সঙ্গে কাজ করার আগে থেকেই নাকি তার প্রতি টান ছিল প্রিয়াঙ্কার, যদিও প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা বলেননি এই অভিনেত্রী। প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি শাহরুখও, বরাবরই প্রিয়াঙ্কাকে সহকর্মী বলে পরিচয় দিয়ে গেছেন। ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2006 সালে প্রিয়াঙ্কার সঙ্গে প্রথম বড় পর্দায় জুটি বাঁধেন শাহরুখ, সেটি ছিল ফারহান আখতারের ডন সিনেমা। যদিও বলিউডের নানা পার্টিতেই তাদের আগে থেকেই পরিচয় ছিল, তবে ফারহানের ডনের পর তার সিকুয়েলের সেটাই নাকি শাহরুখ এবং প্রিয়াঙ্কা কাছাকাছি এসেছিলেন, সেটি ছিল 2011 সাল। ডন টু ফিল্মের খাতিরে দুজনকে বিভিন্ন ফটোশ্যুটে একসঙ্গে সময় কাটিয়েছেন, তবে শুটিংয়ের বাইরেও নাকি তাদের একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে, সেসব ছবিও ধরা পড়েছে বলিউডের ক্যামেরায়। ডন টু এর পর প্রিয়াঙ্কার প্রতি শাহরুখের আচরণ নাকি পুরোপুরি বদলে গিয়েছিল। ইন্ডাস্ট্রির বহু পরিচালক প্রযোজকের প্রিয়াঙ্কাকে তাদের ফিল্মে নেওয়ার জন্য নাকি অনুরোধও করেছিলেন শাহরুখ খান। একসময় IPL-এ তার মালিক শাহরুখের পাশেও ঘন ঘন দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকলেই দলকে উৎসাহ দিতে শাহরুখের কাছাকাছি তাকে দেখা যেত, এমনকি শাহরুখের বাড়ি মান্নাতেও প্রিয়াঙ্কা প্রায়ই যেতেন বলে দেখা যেত। ফলে দুজনে যতই অস্বীকার করুক না কেন, তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে সময় লাগেনি। বলিউডে গুঞ্জন আছে শাহরুখের কথায় নাকি নিজের জন্মদিনের পার্টিতে প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন করণ জোহর, অথচ সেই সময় করণের ঘনিষ্ঠ বৃত্তে নাকি প্রিয়াঙ্কা আদেও ছিলেন না। সে পার্টিতে প্রিয়াঙ্কাকে স্বাগত জানাতে তার গালে চুম্বন এঁকে দিয়েছিলেন শাহরুখ, সে ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। এসব দেখে নাকি রেগে গিয়েছিলেন শাহরুখের স্ত্রী। পার্টিতে কেন প্রিয়াঙ্কার সঙ্গে বেশি সময় কাটান শাহরুখ তা নিয়ে প্রকাশ্যই নাকি স্বামী স্ত্রী কথা কাটাকাটি শুরু করে দিয়েছিলেন। আরও জানা যায় প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের সম্পর্কের কথা সামনাসামনি না বললেও এ নিয়ে তাদের মধ্যে কম জলঘোলা হয়নি। অনেকে বলেন গৌরীর কথাতেই নাকি করণ জোহর সহ বলিউডের একাংশ প্রিয়াঙ্কাকে বয়কটও করেন। ডন টুতে প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বাঁধেননি শাহরুখ, এর পিছনে নাকি গৌরীর হাত রয়েছে। এমনকি প্রিয়াঙ্কার সঙ্গে ফের বড় পর্দায় দেখা গেলে বিবাহ বিচ্ছেদের হুমকিও নাকি দিয়েছিলেন গৌরী। বলিউডের বাচ্চা নাকি নিজের ভাবমূর্তির খাতিরেই গৌরীর দাবি মেনে নিয়েছিলেন। একসময় তো শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার স্যালুট নামে একটি বায়োপিক করার কথা উঠেছিল, তবে সে ফিল্মে শাহরুখকে দেখেই নাকি পিছিয়ে যান প্রিয়াঙ্কা। বলিউডে আরও একটি গুঞ্জন রয়েছে, অনেকে বলেন কানাডার টরেন্টোয় গোপনে বিয়েও করেছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার অসুস্থ বাবা নাকি চেয়েছিলেন নিজের মেয়ের বিয়ে দেখে যেতে, তবে সত্যি মিথ্যে যাই হোক না কেন ডন টু এর পর প্রকাশ্যে দূরত্ব বজায় রেখেই চলেছেন এ দুই তারকা। তো বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।